পৃথিবীতে যুগে যুগে বহুত অসংখ্য রবি রসুল এসেছেন মানুষকে হেদায়েত করার জন্য মানবজাতি মুক্তি এবং কল্যাণের জন্য হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ হল শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করা এই কঙ্কর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদে খায়েব ঐতিহাসিক মসজিদে খায়েব অবস্থিত এই মসজিদে সত্তর জন নবী নামাজ আদায় করেছেন শহর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ের প্রতিষ্ঠিত এই মসজিদের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বিশাল মসজিদটি কঙ্কন নিক্ষেপ করতে আসা হাজিদের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক ঘটনাকে বৃহদাকার মসজিদের উঁচু মিনার বেশ দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে বর্ণিত আছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম এই মসজিদে নামাজ আদায় করেছেন এবং বলেছেন এখানে সত্তর জন নবী সমাহিত হয়েছেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজে মসজিদে খায়ে ফে নামাজ পড়েছেন এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ আছে পাহাড়ের চেয়ে নিচু এবং সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এরকম স্থানকে আরবি পরিভাষায় খায়েফ বলা হয় আবার দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকাসম ভূমিকেও খায়েফ বলে আরবেরা অপরদিকে মসজিদ হচ্ছে খায়েফ মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন ইতিহাসে এসেছে পঞ্চম হিজড়িতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয় এ তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি যুক্তি করে এই সন্ধি যুক্তি করার জন্য মক্কার কাফিররা যে স্থানটি বেছে নেয় পরে সেখানেই খায়েব মসজিদ নির্মিত হয় মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে মসজিদটি দাঁড়িয়ে প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয়গাথা ইতিহাসকে হজত মহম্ম মোস্তফা সাল্লাল্লাহু আলাহিসাল্লাম খায়েব মসজিদের যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন ওসমানিয়া শাসনামলে সেখানে একটি বড় গম্বুজ ও মেহরাব তৈরি করা হয় এখন অবশ্য সেটি আর নেই ঐতিহাসিক বর্ণনা এসেছে দুশো চল্লিশ এক প্রলয়নকারী বন্যায় খায়েব মসজিদ ধসে পড়ে তবে বন্যা শেষ হওয়ার পরপরই মসজিদটি আবার নির্মাণ করা হয় এবং এর চারপাশে বন্যা প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা হয় সে সময় এই মসজিদের দৈর্ঘ্য ছিল একশো মিটার এবং প্রস্থ ছিল পঞ্চান্ন মিটার সেই হিসেবে এটি ছিল ওই সময় আরব অঞ্চলে সবচেয়ে বড় মসজিদ এমনকি তখন মসজিদে হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন আটশো চুয়াত্তর হিজড়িতে মিশরের মামলুকি সুলতান কাইতবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন মসজিদের ওই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল এখন থেকে তিন দশক আগে চোদ্দশো সাত হিসেবে এই মসজিদ পরিবর্তন ও পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয় পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে চার গুণ বাড়িয়ে প্রায় পঁচিশ হাজার বর্গমিটার করা হয় মসজিদে এখন তিরিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন সুবাহান আল্লাহ মসজিদের চার কোনায় অবস্থিত চারটি মিনার মসজিদটিকে দান করেছে অপার মৌসুমে শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপের সময়টাতে মসজিদটি মুসল্লিদের প্রচুর ভিড় দেখা যায় মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে বেশ সাতটি ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম সেখানে বাংলাতেও লেখা আছে আল খাযেব মসজিদ আল্লাহ আকবর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আপনারা আরো আসলে কি ধরনের ভিডিও পেতে চান সেরকম কমেন্ট করুন আর পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ